करीमगंज जिले के एरालीगुल क्षेत्र में स्कूल के छात्र छात्राओं द्वारा शनि कक्षा में एकाएक भूस्खलन होने पर तनाव का माहौल छा गया। तुरंत ही क्षेत्र से बच्चों को हटाया गया। स्कूल के शिक्षक शिक्षिका तथा छात्र छात्राओं को हटाए जाने पर भूस्खलन की मात्रा बढ़ गई और पूरा स्कूल के दीवार ढह गया। एकाएक बाल बाल इन बच्चों की किसी हादसे के शिकार नहीं होना पड़ा। भूस्खलन के चलते इलाके के लोगों में तनाव का माहौल बना हुआ है। स्कूल के प्रधान शिक्षक से इस संदर्भ में विस्तारित जानकारी देते हुए प्रशासन को कड़ी कार्रवाई किए जाने का भी मांग किया। মই এরালু পাবলিক হাইস্কুলের ইনচার্জ হেডমাস্টার হয়ে আসু। যা ফেব্রুয়ারির এক তারিখেরপরা মই চার্জ লই আসু। যাকালি ইয়াতে অতি বরষুণ হয়েছে, যে বরষুণের কারণে মর এই স্কুলখিনির যে মাটিবিল পিলারের তলেরপরা আঁতরাই যায়, একটু ল্যান্ডস্লাইড হয়ে এই বিল্ডিংটা ভাঙি গোটেই প্রায় 40 ফুটর মতো যাকালি ল্যান্ডস্লাইড হয়ে ডেমেজ হয়ে গেছে। আজি এতিয়া আরও আছে বাকি প্রায় 60 ফুটের মতো, সেই 60 ফুট মাটি আজিও আঁতরাই যাই, এটু ফুল্লি ডেমেজ হওয়ার উপক্রম হয়েছে। এতিয়া এই কারণে মই আমার মাননীয় ডিসি মহোদয়ক সমীপে অনুরোধ জ্ঞাপন করছো যে অতি সোনকালে মর স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমিক কাজটা সুস্থভাবে পরিচালনা করার কারণে এটা সোনকালে একটা গ্রান্ট দি বা ম্যানেজমেন্ট ডিজাস্টার ডেভেলপমেন্টের পর একটু ফান্ড দি মর একটু সহায় করলে মর ছাত্রছাত্রী আর অভিভাবক কৃতজ্ঞ থাকিব। আজু আর ইয়ারপরা আর মই কইছো যে ইয়াতে যে মাটি আছে টিলার মাটি আগতে যদিও কাটা হয়েছিল 2012 ইংরাজিতে মর একটা MSTP-র হেই গড়খানি বনবা হয়েছিল। তার ইমান দিন হয়ে গেল, প্রায় 10 বছর পর এই বিল্ডিংয়ের টিন বা ওয়ালগুলা পরিপূর্ণ নাছিল। এতিয়া এই বছরেই ডিপার্টমেন্টের পর এই কামটা কমপ্লিট করার কারণে তার বরষুণের পাছতেই জলটো ইয়াত তলত আইছে আর তলত আহিকার যাওয়ার কারণে তলর মাটিটা সোনকালে আঁতরাই গৈছে। এই আঁতরাই যাওয়ার কারণে বিল্ডিং যেহেতু ল্যান্ডস্লাইড হয়ে এতিয়া
উভয় বিল্ডিং তো এটা প্রবলেম হয়েছে যে তাত মানু এতিয়া সোমাব নয় আর ক্লাস কেন চলব। তাই মাননীয় মহোদয় ডিসি মহোদয়ক মই যদি সোনকালে এটা সহায় করার কারণে আবেদন জ্ঞাপন করেছো, তাতে সার্কুল মহোদয়ের নিকট আবেদন করেছো আর মর ডিপার্টমেন্ট যি আছে ইন্সপেক্টর মহোদয়ক মই জ্ঞাত করেছো যাতে অতি সোনকালে মর এই সমস্যাটা সমাধান করব পারে এই কারণে। এবং আজি দর্শক মহোদয়ক মই জ্ঞাপন করেছো যে যাতে মর এই প্রবলেমটি অতি